হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেয়ারওয়েল তো আগে চল্লিশে তোমাদের কিন্তু একাডেমিক একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমরা যারা স্নাতক করবে এ বছর থেকে নতুন বছর থেকে যারা স্নাতককে ভর্তি হবে বা গ্রাজুয়েশান করবে বিএ বিএসসি বা বি যাই হোক না কেন তোমাদের কিন্তু এবার থেকে কিন্তু চার বছরে তোমাদের ডিগ্রি কোর্স হবে যেটা ডিগ্রি কোর্স যেটা আমরা জানি যে তিন বছরের হয় সেটা পার্স কোর্স হোক বা অনার্স হোক যেটাই হোক তিন বছরে সাধারণত হয় তো এই থ্রি ইয়ার্স সিস্টেমটা ব্রেক করে কিন্তু চার বছরের হতে চলেছে স্নাতক চার বছরের ডিগ্রি কোর্স কার্যকর আগামী শিক্ষাবর্ষ থেকে এমনটা কিন্তু নোটিস এমনকি এখানে বলা হয়েছে যে যদি কলেজগুলো চায় যারা এখন এই থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্সের রানিং স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তাদের কোর্সটাও এক্সটেন্ড করে কিন্তু চার বছর পর্যন্ত নিয়ে যেতে পারে যদি কর্তৃপক্ষ চায় বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি যদি চায় তারা একটা করতে পারে তো এখানে বলেছে তিন বছর নয় কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের চার বছরের ডিগ্রি কোর্স আগামী শিক্ষাবর্ষ থেকে গোটা দেশে কার্যকরী করা হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারপারসন জগদীশ কুমার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ইউজিসির চেয়ারম্যানের দাবি পঁয়তাল্লিশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তো বটেই এমনকি রাজ্য বহু রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে সহমত অর্থাৎ সবাই কিন্তু এই চার বছরের ডিগ্রি কোর্সটা করতে চায় তাই পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেবে সেটা এখন স্পষ্ট নয় রাজ্য সরকারের জাতীয় শিক্ষানীতির প্রেক্ষিতে যে বিশেষ কমিটি তৈরি করেছিল তার নীতিতে তার নীতিগতভাবে চার বছরের ডিগ্রি কোর্স কোর্সে সহমত প্রকাশ করেছে বলেই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর হলে আমাদের রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সমস্যা তৈরি হবে তিন রাজ্যে তারা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন অর্থাৎ যদি চার বছর এই যে রুলটাকে না ফলো করা হয় যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল না ফলো করে তাহলে কিন্তু স্টুডেন্টরা প্রচুর সমস্যায় পড়বে এমনকি উপাচার্যরা পর্যন্ত আগামী শিক্ষাবর্ষ থেকেই চার বছর চার বছর চার স্নাতকে তিন বছরের ডিগ্রি কোর্সে যেসব পড়ুয়ারা রয়েছেন যদি তারা চান তাহলে বিশ্ববিদ্যালয়গুলি কর্তৃপক্ষ প্রথম দিন প্রথম দ্বিতীয় এমনকি চূড়ান্ত বর্ষে পড়া ওই সব ছাত্রছাত্রীকেও চার বছরের ডিগ্রি কোর্সে অন্তর্ভুক্ত করতে পারেন এর সবিস্তার বিধি আগামী সপ্তাহে প্রকাশে আনা হবে তো এমনটাই কিন্তু একটা আপডেট থাকলো তোমাদের জন্য তো তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা কতটা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের ক্ষেত্রে কতটা লাভ দেবে বা কতটা কাজে আসবে সে সংক্রান্ত তোমরা অবশ্যই মতামত তোমরা জানাও